হ্যালো ফ্রেন্ডস, মো প্রিয়ঙ্কা আপনার মানুষ আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত করুছি। তো ফ্রেন্ডস, আজ মু আপনার পাই গোটে খাস রেমেডি নেকি আসিছি। আজির ভিডিওরে মু আপনাকু কহিবি কিপরি আপন ঘরের কিছু জিনিস ব্যবহার করে নিজের বেলি ফ্যাট কু কম করি পারিবে। কারণ পাই না মোটাপা নাকি কেবল আপনার পার্সোনালিটি কু খারাপ করি থাই, তা সহিত এহা বহুত রোগ কু বি সৃষ্টি করি থাই। সেতি পাই মোটাপা কমিবা বহুত জরুরি অটে। তো ফ্রেন্ডস, কেতে তর কোন হি থাই না আমরা নিজে আমি নিজের বেলি ফ্যাট বা মোটাপা কু কম করিবা পাই এক্সারসাইজ করি থাও, জিম যাই থাও, ডায়েট বি করি থাও, তথাপি আমার পেট কমে নাহি। তো ফ্রেন্ডস, কোন আপন জানি ছন্তি আম দেহরে যে চর্বি জমা হেউচি তা কিমিতি কম হেউচি। তো আপনার জানি আশ্চর্য লাগিব কি আম দেহরে যে চর্বি জমা হেউচি তা ঝাড়র মাধ্যমে হি দূর হেউচি। কেতে তর কোন হি থাই না আমি এক্সারসাইজ করি থাও, ওয়াকিং করি থাও, তথাপি আম দেহরে যেতে ঝাড় বাহারি পাক থাকা বাহারি নি, আর যেও কারণ রু আমার দেহর চর্বি কমে নাহি। সেতি পাই আমাকু ঝাড় বাহারি বা বহু জরুরি অটে, যাহার কারণ রু আম দেহরে যে এক্সট্রা ফ্যাট থাকে চর্বি থাকে তা ঝাড়র মাধ্যমে দূর হয়ে যাব। তো ফ্রেন্ডস, আজ মু আপনাকু কিছু ঘরোয়া উপচার কহিবি যাহার মাধ্যমে আপন নিজের বেলি ফ্যাট কু কম করি পারিবে। তো ফ্রেন্ডস, এথিপাই আপনাকু দরকার নবরত্ন তেল, যাহা আপনাকু বহুত শস্তারে মিলিযিব। এহার 1 রুপিস র পাউচ বি মিলুচি, আপন তাহা বি ইউজ করি পারিবে। ডেলি গোটে টকার পাউচ কু ইউজ করি পারিবে, নহলে হাফ বি ইউজ করি পারিবে। আপন নিজ অনুসারে কম অধিক কোয়ান্টিটি র নেই পারিবে। এইখানে এমনি বহু সারা প্রপার্টিস থাকে যাহা আমার চর্বি কু কমাইবার বহুত অধিক হেল্প করি থাকে। তো লাস্ট টাইম মু সোরিষ তেলরে গোটে রেমেডি বনেকি দেখাইছিলি, যোটা কি সমস্তে মনা কলে কি পেট লগাইবা দ্বারা সেটা পেট গরম হয়ে যাচ্ছে। সো মু ভাবিলি আপনমানক পাই গোটে অলগা রেমেডি নেকি আসিবি। সো আজ মু আপনকু কহিবি নবরত্ন তেলরে কোন কোন জিনিস মিশাই আপন ইউজ করিবা দ্বারা আপনক পেটর চর্বি কম হয়ে যাব। তো ফ্রেন্ডস, প্রথমে আপন গোটে ক্লিন বাউল নিওন্তু, তারপরে এথরে এড করন্তু গোটে চামচ নবরত্ন তেল, যাকে আমি থন্ডা তেল বি কহিযাও। তো আপনার নিজ অনুসারে কম অধিক নেই পারিবে। নেক্সট ফ্রেন্ডস, আপনার দরকার 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, বা সেতি কোয়ান্টিটির বেকিং সোডা এতে এড করিবে। তারপরে এতে এড করন্তু কম কোয়ান্টিটির ভিক্স ভেপরে, কম কোয়ান্টিটি মানে ফ্রেন্ডস এতি 1/4 টেবিল স্পুন কোয়ান্টিটির নেবে আপনার ভিক্স ভেপরে। তারপরে ফ্রেন্ডস, আপনার দরকার ভেসলিন, তো যেতে কোয়ান্টিটির ভিক্স ভেপরে ভেপরে বি এড করলে সেতি কোয়ান্টিটির ভেসলিন এতে এড করন্তু, মানে ভিক্স ভেপরে বা ভেসলিন কোয়ান্টিটি সেম রহিব। এবে এসবুকু ভালোভাবে মিক্স করে দিন্তু। তো ফ্রেন্ডস দেখুন, এসব ভালোভাবে মিশি গোটে স্মুথ পেস্ট বনি যাইছে। ফ্রেন্ডস, এখন আপনার সপ্তাহ পর্যন্ত ইউজ করে পারিবে, এখন আপনার স্টোর করি রাখিপারে। তো এবার চলুন মু আপনার কহিদি এখন আপনার কিপর ইউজ করবে। তো ফ্রেন্ডস, এখন আপনার এপরে নেই নিজ পেটরে, নহলে যেউঠি বি আপনার ফ্যাট অছি সেইঠি এই প্রকার লগাতু। ফ্রেন্ডস, এখন খালি এপ্লাই করিবার অছি, জমা বি মালিশ করিবার নাহি, এখন এমতি লগাইকি হি ছাড়ি দেবে। ফ্রেন্ডস, এখন লগাইলা পরে মানে আপন যে জায়গায় এই রেমেডি কু লগাইছন্তি সেই জায়গায় পলিথিন দ্বারা কভার করে নিওন্তু, যাহা ফলে এথি দ্বারা সেই জায়গায় অধিক ঝাল বাহারিব, আউ আপনক এক্সট্রা ফ্যাট কমিবারে লাগিব। ফ্রেন্ডস, এয়াকু আপন রাতিরে শোইবা পূর্বরু লগাই শোই পড়ন্তু, তারপরে সকাল উঠিবা পরে উষুম পানিরে ধুই দেবে। নহলে যদি আপন দিনরে লগাইবা পাই চাহুছন্তি, যদি আপন জনে হাউস ওয়াইফ অটন্তি, তো আপন এয়াকু লগাই পলিথিনে কভার করে ঘরর কাম বি করি পারিবে। নহলে যদি আপন মর্নিং ওয়াক করুছন্তি, এক্সারসাইজ করুছন্তি, তো সেই টাইমরে বি এয়াকু লগাই পারিবে। এথি দ্বারা আপনার এক্সট্রা ফ্যাট শীঘ্র কমিবার লাগিব, আর ঝাল বি বাহারিব। এথি দ্বারা বহু শীঘ্র আপনার শরীরর মোটাপণ কমিবার লাগিব। তো ফ্রেন্ডস, এখন পুয়া ঝিউ সমস্তে ইউজ করি পারিবে। ফ্রেন্ডস, ভেসলিন আর ভিক্স ভেপরে যেতবে মিশি আমার বডিরে এপ্লাই হয়ে থাকে না, তো আমার এক্সট্রা ফ্যাট কু কমাইবার এমানে বহু অধিক হেল্প করে থাকে। এথি দ্বারা আপনার কিছু বি সাইড ইফেক্ট হব না, আপনার
बिना टेंशन रे याको निश्चित रूपे यूज करंतु और रिजल्ट देखंतु। तो फ्रेंड्स याको लगे बापरे मसाज करबेनी याको जस्ट भले भाबे लगे कि छाडी देबे आको लगे बापरे आपण निजो काम भी करि परिबे जदि आपण एक्सरसाइज करूछंती किबा जिम जाउछंती तो लगे कि जानतु एति द्वारा कोन हेबो ना आपण को शरीर रे हीट जनरेट हबो और हीट जनरेट हेबो द्वारा आपण को शरीर रे झाळ बाहरिबो और झाळ रे माध्यम रे आपण को एक्स्ट्रा फैट भी कमी जिवो। जदि आपण हाउस वाइफ पटंती तो आपण याको काम करबा समय रे भी लगे परिबे और जदि आपण काम करबे तो आहुरी अधिक झाळ बाहरिबो झाळ रे माध्यम रे आपण को एक्स्ट्रा फैट भी कमी जिवो। नहले जदि आपण को वॉकिंग पसंद तो आपण मॉर्निंग किमा इवनिंग वॉकिंग करबा समय भी याको लगे परिबे किबा आपण राति रे सोइबा पूर्वरु भी याको लगे परिबे। जदि आपण राति रे सोइबा पूर्वरु याको लगौ छंती ताहले पेट रे भले भाबे लगेला परे कोनोसी भी पॉलिथिन द्वारा ताको कवर कर नियंतु नहले एमिति ड्रेस पिंधतु जे द्वारा आपण को बॉडी पूरा कवर हे कि रहिबा ओ से भीतर को जमा भी पवन जीवनी एति द्वारा कोन हेबो ना आपण को झाळ अधिक बाहरिबो आ आपण को बेनिफिट बहुत शीघ्र कमी जीवो। आपण याको लगेला परे 2 घंटा पर्यंत रख तापरे नॉर्मल पानी रे धोई दियंतु। जदि आपण राति रे लगौ छंती तो सकाळे धोई देबे। तो फ्रेंड्स एही रेमेडी को लगेबा सहित आपण हेल्दी डाइट नियंतु ता सहित टिके चलाबुला भी करंतु एथि द्वारा कोन हेबना आपणकर बेली फेट तो कमीबो ही कमीबो ता सहित आपण भी हेल्दी रहिबे। तो फ्रेंड्स आपण को पर आजर वीडियो केमिति लागिला कमेंट करके निश्चय जणेबे। जदि पसंद आसीतिबो ताहाले वीडियो को लाइक आउ से निश्चय करिबे आउ हमर चैनल को भी सब्सक्राइब करिनेबे।